চট্টগ্রামের পাহাড়তলি ধামশ্রেষ্ঠ শ্রী শ্রী কৈবল্য ধাম, শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতিধন্য এই প্রধানাশ্রমে আজ প্রতিষ্ঠাবার্ষিকীর জনারণ্য। আশ্রমের নাটমন্দিরে পরম পূজ্যপাদ মহন্ত মহারাজের পৌরোহিত্যে সম্পন্ন হচ্ছে উৎসব অধিবাসের সূচনাকালীন আনুষ্ঠানিকতা। গুরু কৃপা হি কেবলম সত্যমেব জয়তে, ধৈর্যই ধর্ম ধৈর্যই কর্ম ধৈর্যই জ্ঞান ধৈর্যই ধ্যান, এই মর্মবাণী সকলেই আত্মস্থ করছেন পূজারী পঠিত শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে। পশ্চিম পারে পাণ্ডব বসত করিয়া থাকে, পূর্ব পার পাণ্ডব বর্জন করিয়া থাকে জানিবেন। বেদবাণীর মর্মকথায় মনোমুগ্ধ সবাই, যেমন সুধীবৃন্দ তেমনি ভক্তজন। প্রথমাফিক মাল্যদানে ভূষিত আশ্রমের পরম পূজ্যপাদ মহন্ত মহারাজ শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়। শুরু হয়েছে শ্রী শ্রী রাম ঠাকুর প্রসঙ্গ আলোচনা। নয় আশ্বিন 1424 বঙ্গাব্দ, 24 সেপ্টেম্বর 2017 খ্রিস্টাব্দ, কৈবল্য ধামে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আজ অধিবাস। প্রতিষ্ঠাবার্ষিকীর এই উৎসবে এসেছেন সুধীবৃন্দ, এসেছেন ভক্তজন, যেমন বাংলাদেশের নানা প্রান্ত থেকে, তেমনি পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরা থেকেও। জয় রাম জয় গোবিন্দ। ঠাকুরের নির্দেশে এই শ্রী শ্রী কৈবল্য ধাম চট্টগ্রামে প্রথম বার্ষিক উৎসব হলো, সেটা দুর্গ উৎসব। তারপর থেকে এই ধারায় চলে আসছে। প্রতি বছরই দুর্গা পূজার সময়টাকে আমরা বার্ষিক উৎসব সময় ধরে মনে করি। আমাদের প্রধান উৎসব বলতে যা বোঝায় সেটা সত্যনারায়ণ পুজো বা সত্যনারায়ণের উৎসব। সত্যনারায়ণ জীবের মন্দিরে তার উৎসব হবে এটা একটু স্বাভাবিক, কিন্তু আমরা দুর্গোৎসবকে আমাদের বার্ষিক উৎসবে ঠাকুরের নির্দেশে পরিণত করে এটাকে আরও মহান আরও আনন্দ সুন্দর করে তুলেছি। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি আমাদের উৎসব যেন নির্বিঘ্নে হয়, শান্তিপূর্ণ ভাবে হয়। ওই রূপং দেহি জয়ং দেহি দশো দেহি দিশো দেহি। যুগাবতার শ্রী শ্রী রাম ঠাকুরের উদ্দেশ্যে হৃদয়ের অর্ঘ্য নিবেদনের অন্যতম উপায় ভক্তিগীত। এই অর্ঘ্য একের পর এক নিবেদিত হয় উৎসব অধিবাসে। মুখ্য মন্দিরের আরাধনা কক্ষ থেকে নিবেদিত প্রসাদের ডালি নিয়ে পুণ্যার্থীরা এসেছেন নাটমন্দির আঙিনায়। শ্রী শ্রী রাম ঠাকুরের পবিত্র পটকে ঘিরে চলছে প্রদক্ষিণ। গঙ্গা বাহনের মাহেন্দ্রক্ষণে বিধি মোতাবেক সম্পন্ন হচ্ছে পূজা। পূজা সম্পাদনের পর গঙ্গা বাহনের এই কাফেলা নিবেদনের অর্ঘ্য নিয়ে যাচ্ছে শিব শক্তি বিল্ববৃক্ষের কাছে। তীর্থদর্শনের ষোলো আনা সুখ কুড়াতে কুড়াতে পুণ্যার্থীরা এবার যাচ্ছেন কৈবল্য কুণ্ডের পানে।
শ্রী শ্রী রাম ঠাকুরের নামাঙ্কিত এই কুণ্ডের পবিত্র জল দূর করে দেহ মনের পঙ্কিলতা, পুণ্যার্থীদের সমস্যর উলু ও ঘণ্টাধ্বনির মাঝে আরতিসহ সম্পন্ন হচ্ছে গঙ্গাবাহনের বিধিমাফিক পূজা অর্চনা। ঘটে ভরা হচ্ছে কৈবল্যকুণ্ডের গঙ্গা জল। শ্রী শ্রী রাম ঠাকুরের নামাঙ্কিত এই কৈবল্য শক্তি বটবৃক্ষের বিশালতা ঠাকুরের ভাবনা ও শক্তির বিশালতারই প্রতীক। এবার পূজা ভক্তজনদের অন্যতম আরাধ্য স্থান গয়া ঘরে। গয়াঘর সংলগ্ন সমাধি মন্দিরে সমবেত পুণ্যার্থীদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন কামধেনু মাতা ও ভক্ত ময়নার সমাধি বেদিতে, প্রয়াত মহন্তদের স্মৃতি মন্দিরে ভক্তজনদের শ্রদ্ধার্ঘ্যে পূজিত পাঁচজন মহান্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়, শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়, শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী। রীতিমাফিক পুজো দেওয়া হচ্ছে শ্রী শ্রী জয়াদেবী নামের কদম বৃক্ষতলে। আশ্রমের রন্ধনশালায় বিধিমাফিক পূজা সম্পন্ন হচ্ছে ভক্তজনদের প্রসাদ ও মহাপ্রসাদ রান্নার জন্য। গন্তব্য এবার কামশ্রীকুণ্ড। কুণ্ড সোপানে সম্পন্ন হচ্ছে গঙ্গাবাহনের পূজা অর্চনা। যথারীতি ঘট ভরা হচ্ছে কামশ্রীকুণ্ডের গঙ্গা জলে। কৈবল্যধামের প্রথম মহন্ত শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে তৈরি হরগৌরী মন্দিরের শয়নকক্ষে পরম শ্রদ্ধায় পূজিত প্রয়াত পাঁচ মহন্তের পট। এটি কৈবল্যধাম কার্যালয়, সকল কার্যক্রমের পরিচালনা কেন্দ্র। পথ পরিক্রমা শেষে গঙ্গাজলবাহী পুণ্যার্থী দল আবারও হাজির নাট মন্দিরে। শ্রী শ্রী রাম ঠাকুরের পটকে ঘিরে প্রদক্ষিণের পর মুখ্য মন্দিরের আরাধনা কক্ষে ঘট ভরা গঙ্গাজলের চূড়ান্ত ঠাঁই। কৈবল্যধামের সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান নাট মন্দির। ভক্তজনের ভিড়ে প্রাণবন্ত এই প্রাঙ্গণ সারাক্ষণই সরব রাম ঠাকুর বন্দনায়। শ্রী নাম সংকীর্তনের মাধ্যমে রাম ঠাকুরের সুরময় বন্দনা আপ্লুত করে সবাইকে। আলিঙ্গন আর ক্রন্দনে চূড়ান্ত প্রকাশ ঘটে ভাবাবেগের। ছন্দ সুর বাণীর এই শ্রী নামযজ্ঞে ভক্তমন মগ্ন ভিন্ন এক ভুবনে। ভাবের গভীরতা, সংহতির ঐক্য আর সমর্পণের সুখ এসে ঠাঁই নিয়েছে সকলের হৃদ মাঝারে। Thank you.
যুগাবতার শ্রী শ্রী রাম ঠাকুর সদা জাগরুক এখানে এবং সবখানে। তার স্মরণেই আলোকিত জীবন আর আধ্যাত্মিক মুক্তি, তাই তো তিনি পূজিত সর্বজনের শ্রদ্ধার্ঘে। রাম ঠাকুরের এই আঙিনা যেন ভাব সমুদ্র। শ্রী শ্রী রাম ঠাকুরের ভাবরসে কি নারী কি পুরুষ কি বড় কি ছোট সবাই প্লাবিত। শ্রী নাম সংকীর্তনের এই শ্রী শ্রী নামযজ্ঞ যেন ভাবের সুতো, হৃদয়ের সাথে হৃদয়কে ভালোবাসায় গেঁথে অবলীলায় গড়ে বিনিসুতার মালা। সত্যের আলো বিলানো রাম ঠাকুরের স্মরণেই ভক্তজনের ভক্তি প্রদীপ প্রজ্বালন। আশ্রমের এই কৈবল্য গ্রন্থালয় ভক্তজনদের যোগান দেয় শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনাদর্শ নিয়ে রচিত বিপুল সংখ্যক ধর্মীয় প্রকাশনা। দিন গড়িয়ে আলো আধারী সন্ধ্যা, অগুন্তি ভক্তের সমাগমে আশ্রম প্রাঙ্গণে যথারীতি জমেছে সাংবাৎসরিক রাম ঠাকুরের মেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে রকমারি পণ্যের চোখ জুড়ানো পসরা, গৃহস্থালি পণ্যই হোক কিংবা সাজগোজের জিনিস, ক্রেতারা দেখে শুনে কেনেন যার যা পছন্দ। রাম ঠাকুরের মেলার অন্যতম আকর্ষণ ধর্মপ্রাণ ভক্তদের জন্য পূজা সামগ্রী এবং বিগ্রহের বিপুল সম্ভার। মুড়ি মুড়কি আর মিঠাই মন্ডারও কমতি নেই কোনো। রকমারি আচারও আছে টক মিষ্টি ঝাল স্বাদে। কৈবল্য ধাম যেন চিত্ত সুখের দারুণ অমরাবতী। একই প্রাঙ্গণে একদিকে মেলার আনন্দ, অন্যদিকে পূজা অর্চনার প্রশান্তি। শ্রী শ্রী রাম ঠাকুর নির্দেশিত পারলৌকিক কর্মাদি সম্পাদনের পবিত্র স্থান এই গয়াগৃহ। বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলে গয়াধামে পিণ্ডদানের ফল মেলে। প্রহরের পর প্রহর ধরে চলা নাট মন্দির প্রাঙ্গণের এই নাম সংকীর্তনে পালাক্রমে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংগীতিক সম্প্রদায়। প্রতিদিন প্রতিবেলা বিরতিহীন ভক্তিগীতের এই অঞ্জলি নিবেদিত হয় শ্রী শ্রী রাম ঠাকুরের উদ্দেশ্যে। ভক্তিরসের অপুরাণ জোয়ারে বারবার প্লাবিত হয় ভক্তজনের মনোভূমি।
পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর আত্মসিদ্ধি, ভক্তিযোগ এবং সকল জীবের সেবা করার দীক্ষা দিয়েছেন জীবনভর। সেই দীক্ষার এখানে পুনর্নবায়ন ঘটে ভক্তজনের প্রাণে প্রাণে। শ্রী শ্রী রাম ঠাকুর সকল আর্তজনের পরম আশ্রয়। তাঁর কাছে অভাজনরা আসেন কৃপালাভের অভিলাষে, কৃপাধন্যরা আসেন কৃতজ্ঞতা জানাতে। কৃপাসিন্ধু বলেই শ্রী শ্রী রাম ঠাকুর নিত্য পূজিত হন। সকালে প্রভাতী পূজা, সকাল ও দুপুরে নিত্য পূজা, সায়াহ্নে সত্যনারায়ণ পূজা সহ নানারকম পূজা অর্চনায়। একই সাথে ঠাকুরের শ্রীপটে দুর্গাপূজা হয়, অর্থাৎ শ্রী শ্রী কৈবল্যনাথের সেবা, শ্রী শ্রী সত্যনারায়ণের সেবার পাশাপাশি দুর্গাপূজার সমস্ত আনুষ্ঠানিকতা ঠাকুরের শ্রীপটে একই সাথে সুচারুরূপে সম্পন্ন করা হয়, যা এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। দুর্গোৎসব যতদিন চলে, কৈবল্যধামে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবও ততদিন চলে। উৎসব অধিবাসে শুরু হওয়া শ্রী শ্রী নামযজ্ঞ অহোরাত্র চলে উৎসবের প্রতিটি দিন। বেলায় বেলায় পূজা অর্চনা, প্রহরের পর প্রহর ধরে ভক্তিরসের এই মূর্ছনা, ঠাকুরের প্রশস্তি তবু যেন ফুরবার নয়, শেষ হবার নয় ভক্তজনের ভালোবাসা। এখানে গোমাতা উৎসব, দ্বিতীয় মন্ত্র মহারাজের উৎসব, তৃতীয় মন্ত্র মহারাজের উৎসব এবং শারদীয় দুর্গাপূজা ও মহোৎসব আড়াইশ প্রহর হয়ে থাকে। আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী কৈবল্যনাথ, উনি এই বিশ্বজগতে উনি তিনভাবে আবির্ভূত হয়েছেন। প্রথম জীবনে উনি রামচন্দ্রদেব রাম ঠাকুর, দ্বিতীয়ভাবে উনি আবির্ভূত হয়েছেন কৈবল্যনাথ হিসাবে, তৃতীয়ভাবে উনি আবির্ভূত হয়েছেন সত্যনারায়ণ রূপে। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন যে গয়া হচ্ছে আমাদের কৈবল্যধামে, এখানে পিণ্ডদান করলে গয়াতে আর যেতে হবে না। ভক্তদের কাছে যেসব চিঠিগুলি উনি লিখে যেতেন, ওই চিঠিগুলোই বেদবাণী রূপে আমরা এখন ওটাকে গ্রহণ করি। এখন সেই চিঠিগুলো প্রত্যেকটা চিঠিতেই আমাদেরকে, ভক্তদেরকে উনি উপদেশ দিয়ে গেছেন। আমাদের ঠাকুরকে আমরা সত্যনারায়ণ রূপে দেখতে পাই এবং উনি নিজেই বলে গেছেন, আমি সত্যনারায়ণ, আমার পটেই তোমরা পূজা করলে সব দেবতার পূজায় পেয়ে যাবে। ঠাকুর বলেছেন ঠাকুরের নাম যেখানেই উচ্চারিত হয় ঠাকুর সেইখানে উপস্থিত থাকেন। কৈবল্যধামের বার্ষিক উৎসব, এই উৎসবে আমাদের ঠাকুর আমাদের মাঝে আছেন। আমরা ঠাকুরকে এখানে হয়তো চোখে আমরা দেখছি না, কিন্তু ঠাকুর আমাদের মাঝে আমাদের সাথেই এখানে রয়েছেন। আমাদের যে মেলা হয়, এই মেলায় আমাদের সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি হাজার হাজার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে অংশগ্রহণ করে, আমাদের আশ্রমে তারা প্রসাদ গ্রহণ করে এখানে সবাই আসে। সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী শ্রী কৈবল্যধাম। শ্রী শ্রী কৈবল্যধামের বার্ষিক উৎসব দুর্গোৎসব। কৈবল্যধামের বয়স এখন 87 বছর। এর ভিতর
প্রায় 84-85 বছর যাবৎ এই দুর্গোৎসবকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপন করা হচ্ছে। এক দুই বছর এখানে মূর্তি পূজা হতো। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক প্রভাত চক্রবর্তীর নির্দেশে বা নির্দেশনায় এখানে মূর্তি পূজা বিলুপ্ত হলো। মোটামুটি ঠাকুরের চিত্রপথে দুর্গা পূজাও হয়, একই সাথে সত্যনারায়ণ পূজাও এখানে হয়, একই সাথে অনেকটা একই সময়। অনন্য এই বৈশিষ্ট্য বুকে ধারণ করে প্রতিবারের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে কৈবল্যধাম ঊর্ধ্বে তুলে ধরে শ্রী শ্রী রাম ঠাকুরের অধ্যাত্ম দর্শনের অপার মহিমা।